গ্লোবাল নলেজে সে আসলে বাস্তবিক ধারণা সম্পর্কে একজন স্মার্ট টেকনিশিয়ান হতে গেলে কোন কোন বিষয়গুলা মানে সামনে রেখে কাজ করতে হবে, কি কি সম্পর্কে জানতে হবে, এটা বাস্তবিক ধারণা যেটা সেটা আমি গ্লোবাল নলেজে এসে পেয়েছি এবং ইনশাল্লাহ আমি এখান থেকে একজন স্মার্ট টেকনিশিয়ান হয়ে বের হতে পারবো। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসুন আমরা কাজটা করি এবং কাজটা সাকসেস হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে যে iPhone 11 এই ফোনটির চার্জিং ইস্যু রয়েছে। আমাদের চার্জার লাগালে ফোনটার লোগো আসে কিন্তু চার্জিং কোনো সিগন্যাল আসে না, সিগন্যাল প্রবলেম এবং ফোনটি হাফ শর্ট রয়েছে। আমরা মিটারের মাধ্যমে চেক করেছিলাম, ভিভ্যাট লাইনে মোটামুটিভাবে শর্ট পেয়েছি 1050 এবং এই ফোনটি আমরা অলমোস্ট সকল কিছু চেক করেছি। চেক করার পরে আমরা যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে হার্ডওয়্যার ইস্যু। এই ফোনগুলো একটু চ্যালেঞ্জিং, অনেকেই এই কাজগুলো করতে মোটামুটিভাবে ভীত সন্ত্রস্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চার্জিং সিগন্যাল নেই এবং জাস্ট আমরা চার্জার লাগালে ফোনটি লোগো আসে এবং অন হয়ে যায়, চার্জ রিজার্ভমেন্টও হয় না এবং ব্যাটারি বাইরে থেকে ফুল চার্জ করে লাগালে আমাদের অল্প সময়ের মধ্যে চার্জটা ড্রেন হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের ফোনটি চলমান অবস্থায় 2-3 মিনিট পর পর বন্ধ হয়ে যায়। এই সমস্যাগুলো হার্ডওয়্যার থেকে আসছে। আমাদের সঙ্গে ছাত্ররা রয়েছে, আপনারা জানেন যে গ্লোবাল নলেজের রমজানুল মোবারক মাসের স্পেশাল ব্যাচ চলছে যেখানে আমরা খুব রিল্যাক্স মুডে ছেলেদের সঙ্গে ডিসকাস করছি অ্যাডভান্স লেভেলগুলো। আজকে আমরা কাজ করব, আমাদের গ্লোবাল নলেজের যারা মোটামুটি সফল ছাত্র এদের কাছে অ্যান্ড্রয়েড এবং বাটন ফোন এবং স্মার্টফোন বা অ্যাপেল এই সব বিষয়গুলো নিয়ে কোনো ধরনের সংকোচ দ্বিধা নেই। কারণ হচ্ছে যে আমরা হার্ডওয়্যারের ইনটোটাল ইলেকট্রনিক্স থিওরির উপরে কাজ শেখাই এবং যে কাজগুলোর যে থিওরিগুলোর মাধ্যমে যে কোনো ধরনের SMD সার্কিট বোর্ডে তারা কাজগুলো করতে সক্ষম ইনশাআল্লাহ। আমরা প্রথমে যেহেতু আমাদের এটা ডুয়েল সার্কিট বোর্ড, যার কারণে আমাদের বোর্ডটাকে সোয়াপ করে নিতে হবে। সোয়াপ করার জন্য আমরা এখানে ডিভাইসে লাগিয়েছি প্রিহিটিং ডিভাইসে এবং দেখতে পাচ্ছেন যে টেম্পারেচার 58। এই টেম্পারেচার মোটামুটি আমাদের 170-180 মতো যাওয়ার পরেই আমাদের এই মাদারবোর্ডটা ছেড়ে দিবে এবং আমাদেরকে এই হিটিং বিষয়ে মোটামুটিভাবে নলেজ রাখতে হবে। আমাদের এই ডিভাইসটি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠে থাকে, যেখানে আমাদের কার্যক্রম শুরু হয়ে যায় মোটামুটিভাবে 170-180। আর যদি আমাদের পরবর্তীতে রিভলভ করা বোর্ড হয় সেক্ষেত্রে আরও কম টেম্পারেচারে এটা কাজ করবে। বন্ধুরা, এই কাজটি করার সময় একটু মানসিকভাবে প্রিপারেশন রাখতে হবে, হাতের অ্যাক্টিভিটি ভালো রাখতে হবে এবং কাজটি করার জন্য অবশ্যই আপনাকে যথাযথ ইকুইপমেন্ট রাখতে হবে। হট এয়ার গান দিয়ে এই ধরনের বোর্ডে কখনো ভালো কাজ করা সম্ভব নয়। অনেকে আইফোন সহ যেগুলো এক্সপেন্সিভ ফোন বাইরে থেকে আপনারা সার্ভিসিংয়ে পাঠানোর জন্য সবসময় রিকোয়েস্ট করে থাকেন, আমি বারবার একই কথা বলি যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কোনো ফোন গ্রহণ করি না। আমরা স্বচ্ছতার জন্য আমরা সরাসরি বাই হ্যান্ডে ফোন গ্রহণ করে থাকি। যদি স্থানীয়ভাবে আপনাদের কোনো ব্যক্তি থেকে থাকে যারা গ্লোবাল নলেজে ফোনটা পৌঁছে দিবে, তাদের মাধ্যমে আপনারা ফোনগুলো পাঠাতে পারেন। যে কোনো ফোন আমরা খুব ধৈর্য সহকারে জেনুইন ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান করবো ইনশাআল্লাহ। আমাদের বোর্ডটাকে সলভ করে ফেলেছি, বোর্ডের ভিতরে আমরা একটু দেখার চেষ্টা করছি আমাদের আইসি এবং হচ্ছে ভিতরের হার্ডওয়্যারগুলো। দেখুন একেবারে ফুল ক্লিন রয়েছে। সকলের জ্ঞাতার্থে আবারও একটি বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে কোনো ফোন অত্যধিক ঘাটানো হলে আমাদের কাছে নিয়ে আসার দরকার নেই। কারণ হচ্ছে যে আমরা ঘাটানো সেটগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ হচ্ছে যে একটা ফোনের স্বাভাবিক যে পরিস্থিতি, ন্যাচারাল পরিস্থিতি থাকলে এই ফোনগুলো সহজে রিপেয়ার করা পসিবল হয়। আর যখন কেউ ভুল কাজ করে তখন স্বাভাবিক পরিস্থিতি তো থাকেই না, বরং মানুষের তৈরি করা কিছু ভ্রান্ত সমস্যা তৈরি হয়, যে সমস্যাগুলো রিকভার করতে কাস্টমারের অনেক খরচ হয় এবং সার্ভিসগুলোও অনেক সময় অকার্যকর হয়ে যায়। যার কারণে আমরা একেবারে যে কোনো ধরনের প্রবলেম যদি হয় সেটা যদি সরাসরি গ্লোবাল নলেজে আসে তাহলে সেগুলো আমরা সমাধান করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। আমরা আইসি তুলেছি এবং আইসি এখন লাগানোর প্রস্তুতি নিচ্ছি। সর্বোপরি আমাদেরকে আইসি তোলার পরে আমাদের মাদারবোর্ডটাকে সঠিকভাবে ক্লিন করে নিতে হবে এবং এর জন্য আপনাকে DC সোল্ডারিং আয়রন ইউজ করতে হবে। আয়রন অবশ্যই T12+ বা এই 210-এর মতো যেসব হাই কনফিগারেশনের সোল্ডারিং আয়রন আছে সেগুলোকে ব্যবহার করার প্রচেষ্টা করা।
আর এখানে ডিসলার ওয়্যার ইউজ করতে হবে। এরপরে কি পেস্ট ইউজ করবেন সেটারও কিছু বিষয় রয়েছেই। এরপরে আমরা এখানে একটা আইসি লাগাবো। মনে রাখতে হবে আইসিগুলো মার্কেটে পাওয়া যায়, এবং আমি এখন যে আইসিটা লাগাচ্ছি এটা হচ্ছে আমার অরিজিনাল একটি আইসি অ্যানাদার বোর্ড থেকে সংগ্রহ করা, যার কারণে আইসির পারফর্মটা যথেষ্ট ভালো হবে এবং এর সহনশীল সক্ষমতা খুব বেশি। আমরা আইসি লাগিয়ে ফেলেছি, এখন আমাদের মাদার বোর্ডটাকে দুটোকে এক জায়গায় করে আমাদেরকে আবারও সেই জোড়া দিতে হবে। আমরা আবারও প্রিহিটারে নিয়ে আসলাম মাদার বোর্ডটা। এবার টপ সাইড সঠিকভাবে আমাদেরকে বসাতে হবে, কাজগুলো করার জন্য আমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম সহ আমাদের মিটারের কিছু জাজমেন্ট ছিল যেগুলো আমরা ফলো করার চেষ্টা করেছি। ডায়াগ্রামের মাধ্যমে সেকশন এবং হচ্ছে কম্পোনেন্ট এবং ইনপুট আউটপুট এবং সকল ওয়েজগুলো, এই বিষয়গুলো জাস্টিফাই করেই কিন্তু আমরা কাজগুলো সুন্দরভাবে করার চেষ্টা করেছি। সর্বোপরি আশা করি আমাদের এই কাজটি সঠিকভাবে সমাধান হবে। সর্বশেষ আমরা এটাই চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ডটি এখানে মোটামুটিভাবে যথাযথ হিটে আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের ফোনটি চেক করার পালা, আশা করি ফোনটা আমরা কমপ্লিটলি পাব। ডিসপ্লে কানেক্ট করেছি, এরপর আমরা চার্জার কানেক্ট করব। যথা নিয়মে চার্জার কানেক্ট করার পরে আমাদের এখানে চার্জিং সিগন্যালটা এসেছে, পার্সেন্টেজ দেখিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি আবারও এটা খুলে লাগিয়ে দেখুন 34% চার্জ দেখাচ্ছে এবং চার্জিং সিগন্যাল আসছে আমাদের ব্যাটারিতে। সর্বোপরি আমাদের কাজটি 100% সমাধান হয়েছে এবং কাজটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা যথাযথ নিয়মে পেয়ে গেছি। এখানে আমাদের যে শর্টিং ইস্যু ছিল সেই শর্টিং ইস্যুটাও আমরা কমপ্লিট দেখেছি অলরেডি মিটারের মাধ্যমে চেক করে। সব মিলিয়ে কাজ করার জন্য সকলকেই বিশেষভাবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আপনারা হচ্ছে ডিজিটাল অ্যাভো মিটারকে ভালোভাবে শিখুন এবং হচ্ছে কম্পোনেন্ট সম্পর্কে যথাযথ আইডিয়া রাখুন, ডায়াগ্রাম শিখুন, হ্যান্ড স্কিল প্র্যাকটিস করুন। এই চারটি বিষয় যদি আমরা মোটামুটিভাবে গুরুত্ব দিতে পারি তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজে আমরা অনেক দূর অগ্রসর হতে পারবো, যেখানে আমাদের সফলতার হার প্রায় 90%-এর উপরে থাকবে। সকল ভালো থাকবেন, গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।